অঙ্গনারী কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ তিন শিশু, পোকাসহ খিচুড়ির বাটি নিয়ে অঙ্গনারী কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, ওই অঙ্গনারী কেন্দ্রের যিনি শিক্ষিকা রয়েছে চম্পা পাল এবং সহকারী শিক্ষিকা যিনি রয়েছেন দুর্গা বর্মন, তারা কিন্তু ঠিকমতো টাইমে স্কুলে আসেন না এবং বাচ্চাদেরকে তারা কিন্তু পড়ান না। এদিন বিষাক্ত পোকাসহ ওই খিচুড়ি খেয়ে তিন শিশু অসুস্থ হয়ে যাওয়ার পরই কিন্তু অঙ্গনারী কেন্দ্রের সামনে তারা বিশাল বিক্ষোভ করেন। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাগাছড়া বেলের মাঠ 249 নম্বর ICDS কেন্দ্রের। ওই এলাকার অভিভাবকদের দাবি, ওই অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকা যেহেতু স্থানীয় তৃণমূল নেতার স্ত্রী, তাই এর আগেও আমরা একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনো কাজ হয়নি। তবে এখানে আমাদের শিশুদের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে, তাই এই শিক্ষিকাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমরা ICDS দপ্তরে কিন্তু লিখিতভাবে অভিযোগ জানাবো। সাংবাদিকদের মুখোমুখি এমনটাই জানান অঙ্গনারী কেন্দ্রের শিশুদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে। মাঝে মাঝেই পাওয়া যায় এরকম পোকা, কেরি পোকা, তারপর ডিমের খোলা মাঝে মাঝেই পাওয়া যায়। কবে হয়েছে এরকম এই ঘটনাটা, কবে হয়েছে যেটা এই লাস্ট হলো? কালকে নাকি পেয়েছে কিছু। কতজনের? আমি পাইনি, আরেকজন পেয়েছে। এরকম কটা বাচ্চা অসুস্থ হয়েছে? মাঝে মাঝেই হয় বাচ্চা দুটো হয়। আচ্ছা, কালকে কি মানে এই যে পোকাটা আজকে যেটা পাওয়া গেল এটাও কি আজকে নেওয়ার পরে নাকি? কালকে পেয়েছিল, সেটা রেখে দিয়েছিল। কি চাইছেন আপনারা, চাইছেন কি? আমরা চাইছি এটা, হ্যাঁ, বাচ্চাদের খাবার তো, এটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেয়। আর বাচ্চাদের তো একদমই পড়ায় না, বাচ্চাদের একদমই পড়ায়, শুধু দু একটা ছড়া পড়ায় না, হাতে ধরে পড়ায় না, দু একটা ছড়া পড়ায়। মানে 10টার সময় এসে রান্না হয়, তারপরে আসে, কিন্তু 9টা আর টাইম কোনো ঠিক নেই, আসে এরা 9টায়, কোনোদিন 9:30, আবার কোনোদিন 8টার সময়ও আসে, এদের কোনো টাইম নেই আসার। আপনার বাচ্চা ওখানে পড়ে তো? হ্যাঁ, আমার দুটো বাচ্চা পড়ে। কি নাম আপনার? আমার পুষ্পলতা মণ্ডল। না, পড়াশোনা হয় না, দিদিমণিদের আসার কোনো টাইম নেই, কোনোদিন 9টায় আসে, কোনোদিন 8:30 আসে, মানে 9:30 আসে, আসবে খিচুড়ি হয়ে যাবে, ফোন করবে খিচুড়ি এসে নিয়ে যাও, আমার তারা আছে। কটা বাচ্চা অসুস্থ হয়েছে মনে হয়? বাচ্চাদের কালকে আমার বাচ্চাকে খাওয়াইনি, পোকা পড়েছিল, আমি এত দূর হবে আমি ভাবতে পারিনি, তাহলে খিচুড়িটা আমি রেখে দিতাম। আমি আমার গরুকে দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা, আমি আমার বাচ্চাকে খাওয়াইনি, অসুস্থ হতো এরকম। অসুস্থ হচ্ছে কজন শুনলেন? অসুস্থ 3-4 জন হয়েছে। আচ্ছা, তো এরকম কি মাঝে মাঝে নোংরা পাওয়া যায়? তারপরে পরের দিন জানাইছিল ছাতুটা ডেট ওভার আপনি সেটা দিয়েছেন? দাঁড়ান, ছাতুটা ডেট ওভারই উনি দিয়েছেন, আমরা অফিসে জানিয়েছি। হ্যাঁ, কোনো কথা আমাদের শোনেনি, কিছু বলেনি, উত্তর দেননি, তখন আমি আর বন্ধ করে দিয়েছি, দিয়ে ফেলেছি, ওদের মায়েদের বলেছি ডেট ওভার হয়ে গেছে, ঠিক আছে, আমার দেওয়া, তারা যখন দিয়েই যাচ্ছে বন্ধ করছে না, তোমরা তাহলে বুঝলে খাইও, নাহলে খাইও। এটা কি ঠিক? এটা ঠিক আমি সঠিক জানিও না, আমার 40টা বাচ্চা, 45-46টা বাচ্চার মধ্যে যে 3টে বাচ্চা অসুস্থ, আমি সেটা কী করে জানবো? আমাকে তো জানাইনি, আমি তো স্কুলে আছি, সবার কাছে ফোন নাম্বার আছে, আমাকে তো কেউ জানাইনি। আর একটা বিষয় হচ্ছে ম্যাডাম, এখন বাজে 9টা, তো আপনাদের অঙ্গনারী স্কুল আরম্ভ হয় কটা থেকে? 8টা থেকে শুরু। তাহলে বাচ্চা একটা বাচ্চাও নেই কেন? এবার এবার সেটা এদেরকে জিজ্ঞাসা করুন, বাচ্চা মায়েদেরকে বারবার বলি, সব খাবারের টাইমে দেখবেন সবাই চলে আসবে, তখন আমি যেটা করতে,
যেটুকু, এই দাঁড়ান যেটুকু টাইম পাই আমি সেটুকু তার মধ্যে পড়িয়ে টড়িয়ে তারপরে খাবার দিই। যেহেতু আজকে হেল্পার হেল্পার অসুস্থ বলে আমি একা করছি। তার মানে পড়াশোনা কিছু হয় না, শুধু রান্না হয় খাওয়া হয়? না না, পড়াশোনা হয়। আপনাকে তো জিজ্ঞাসা করুন যে এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করুন, আমি পড়াই, এখানে খেলা করা হয়, এখানে থেকে 9টার সময় এখনো পর্যন্ত কোনো বাচ্চা না আসলে কখন পড়বে? আমি কত ডাকবো আপনাকে বলুন। তারা তারা বলবে প্রাইভেটে দিয়েছি, তারা বলবে আমরা কেজি স্কুলে দিয়েছি, সেটা আমি কি করবো বলুন? এবার যে পাঁচজন আছে তাদেরকে নিয়ে পড়াই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আপনি আসেন না, সেটা তারা কেউ জানে না। না না, আমি আসি না। আমাদের নোটিশটা কেন? আপনি নোটিশটা কেন? আপনি ছুটি থাকবে না? ধরুন আমাদের যেমন কালকে ফোর্থ স্যাটারডে মিটিং আছে, সেখানে তখন আমরা আসবো না। তারপরে আমাদের অফিসে যখন মান্থলি রিপোর্ট হয় তখন আমরা আসি না, কিন্তু তাও আমি আসি। তো ছুটির জন্য তো নোটিশ দিতে হয় যে দেখুন আগামীকালকে ছুটি থাকবে। দেখুন সেটা হচ্ছে মায়েদেরকে বলা আছে, এবার মায়েরা যদি বলে সেটা দিতে সেটা দিতে হবে। তারা মায়েরা নিজেদের বলেছে ঠিক আছে দিয়ে দেবেন, আপনি ছুটি নেবেন না, আমি আপনি ঠিক আছে নিয়েছেন আমাদের পরে দিয়ে দেবেন, মায়েরা নিজেরাই বলেছে কথাটা। আচ্ছা, তো এটা মায়েরাই সব সরকারি নিয়ম আছে কি মানে নোটিশ লাগানো? তো সরকারি নিয়মে নোটিশ লাগানো হয়তো আছে, সেটা ছুটি নিলে আমার তো হবে যদি, কিন্তু মায়েরা নিজেরাই বলেছে মায়েদের মাঝে মাঝে আপনি কামাই করেন? না না না, আমার কোনো কামাই নেই। আচ্ছা, কোনো কামাই নেই। যেটা কামাই বাচ্চা বাচ্চা কতজন? হ্যাঁ, বাচ্চা 44 জন। 44 জন বাচ্চা? এবার ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চা 44 জন না, আপনার হচ্ছে 41 জন, ঠিক আছে। এবার ছোট বাচ্চা যেগুলো আছে, যেগুলো 3-6 বছর বাচ্চা স্কুল আসার টাইম, আমি এত বলি দেখুন, এই দেখুন এদের বাড়ির বাচ্চাটা, এদের রেগুলার বলে যায় যে বাচ্চাটা স্কুলে আসা অভ্যাস করো, স্কুলে কোলে করে খাবারটা নিতে আসার সময় বাচ্চা নিয়ে আসছি। তাহলে আমি কত বলবো আপনাকে বলুন, যখন বলেছি ততবার ওরা ঝগড়া করে। এবার দুদিন এক সপ্তাহ ধরে বাদ এসে বলে দেবেন আজকে পড়ান, আমি বলি যখন তোমরা নেবে তখন পড়ো, আমি অটোমেটিক তখন সে কথাগুলো বলা বন্ধ করে দিই। স্থানীয় মেম্বার যে শান্তনা দেবী, উনিও তো বললেন যে এরকম আপনাকে একাধিকবার বলা হয়েছে আপনার ঠিকঠাক মতন স্কুলে আসার জন্য? না, উনি কোনোদিন আমাকে বলেনি। মেম্বার বলতে মনোজ সরকার, তো উনি কোনোদিন আমার স্কুলে আসেনি। না, শান্তনা দি যে মেম্বার নাকি আছেন একজন, শান্তনা দি কালকেও এসেছিল। হ্যাঁ, ওই শান্তনা আমাকে বলেনি, তবে যদি উনি, হ্যাঁ কালকে উনি এসেছিলেন, উনি আমাকে এটা বলেনি। এবার আমি ওনার বাড়িতে, উনি তো প্রত্যেকদিন আসে না, ওনার বাড়ির অন্যজনে খাবার নিতে আসি, ঠিক আছে। এবার যদি সে বলতো আমাকে, আমি সেটা জানতাম যে দিদি উনি এটা। তার মানে এরকম বাচ্চা অসুস্থ হওয়ার কোনো ঘটনা আপনি জানেন না? না না, আমি জানি না। পেট খারাপ হয়েছে বা শরীর খারাপ হয়েছে এরকম কিছু হয়নি? না, আমাকে কেউ কিছু ফোন করে জানায়নি। আমি 11টা স্কুল গেছি, আমাকে কেউ জানায়নি, কারণ আমার কাছে আমার ফোন নাম্বার সবার কাছে আছে। তাহলে দিদি উনি পড়াশোনা কখন হবে? 9:30 তো বাজতে চললো। সেটা আপনি মায়েদের জিজ্ঞাসা করুন, তারা কখন। না, আপনি তো দিদি আপনি দায়িত্ব রয়েছেন, বাচ্চারা আসছে না কেন সেটা তো দায়িত্ব খানিকটা আপনারও থাকে না? হ্যাঁ, আমি ফোন করে করে ডেকে আনি বাচ্চাদেরকে। আজকে ফোন করেছেন কাউকে? না, আজকে আমি কি করে ফোন করবো, আমি একা রান্না করছি, আমি এখনো ফোন করিনি। তাহলে আরেকজন কোথায়? সে তিনি অসুস্থ আছেন বলে আমি করছি। ছুটির আবেদন দিয়েছিলেন উনি? না, ছুটির আবেদন দেনি বলে আমাদের তো মিউচুয়াল হয়ে করা যায়, একদিনের জন্য একটা মানুষ অসুস্থ হতেই পারে। এবার আমি চালাতে পারি, আমি অসুস্থ হলে সে চালাতে পারে, এগুলো আছে। কি নাম আপনার? আমার নাম চম্পা পাল। আর এই স্কুলটার নাম? এই বাগাসরা বেলের মাঠ নবদ্বীপ মন্ডলে বাড়িতে সেন্টার, এটাই। কত নম্বর? এটা 249 নম্বর। তা স্কুলে পড়ে? আমার নাম শান্তনা বিশ্বাস, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। তো ওনাকে অনেকদিন ধরে বলা হচ্ছে যে বাচ্চারা কিন্তু আসে স্কুলে, ওদের ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবারটা তৈরি করে ওদের জন্য দেওয়া হয়। এবার উনি যদি না শোনে সেটা ওনাকে শুনতে হবে। ঘটনাটা কবে হয়েছে? এই যে ঘটনাটা দুদিন আগে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে আপনার বাচ্চা ওটা খেয়েছে, খেয়ে অসুস্থ হয়েছে? অসুস্থ হয়েছে। আমি লক্ষ্য করলেন কখন শরীর খারাপটা হয়েছে? হ্যাঁ, বুঝলাম না, শরীর খারাপটা যে বাচ্চার হয়েছে সেটা কখন লক্ষণ করলেন? সেটা হচ্ছে দুদিন আগে হয়েছে। উনি ও রাত থেকে বমি করছে, বমি পায়খানা দুটোই করেছে। তারপরে আমি বললাম হয়তো এমনি হয়েছে গ্যাস থেকে। তো তারপরে জানতে পারলাম যে খাবারের মতো মানে ইঁদুরের পায়খানা আছে। সেটা দেখেওছেন? হ্যাঁ, দেখেওছি। আচ্ছা, তারপরেও পায়খানা করছে, বমি করছে, এই বাচ্চাটাও করছে। তারপরে গতকালকে স্কুলে এসে দিদিমণিকে বলেননি? না, সেটা আমি তো বুঝতে পারিনি যে স্কুলে খাবার থেকে হয়েছে ওটা। তারপর কি করে জানলেন আরেকটা বাচ্চা? হ্যাঁ, আরেকটা বাচ্চা থেকে জানা গেছে যে ওর খাবারে ওটা ছিল, তার মানে সবার খাবারে ওটা গেছে। তাহলে বাচ্চাটা সেখান থেকে তার পায়খানা। কি চাইছেন আপনি? চাইছেন কি? আমি চাইছি দিদিমণি যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার তৈরি করে বাচ্চাদের দিক, আর ঠিক মতো যেন পড়াশোনা করাক। স্কুলে আসার ক্ষেত্রে দিদিমণি কি প্রতিদিন নিয়মিত আসেন না? প্রতিদিন তো নিয়মিত আসেন, আসেন না বলবো না, সেটা উনি আসেন, সেটা বলবো না যে আসেন না, কিন্তু একদিন রাঁধুনি আসেন, একদিন উনি আসেন। তাহলে উনি যদি রান্না করেন তাহলে রাঁধুনি কখন রান্না করবে? উনি এসে যদি না পড়ান তাহলে রাঁধুনি তো আসে না। ধরেন পড়াশোনা এখানে খুব একটা হয় না, রান্নাটা হয়? রান্না হয়, দিদিমণি এসে রান্না করতে হয় দিদিমণির, মানে রাঁধুনি আসে না, দিদিমণি রান্না করতে হয় সেটা। রাঁধুনি কি নাম জানেন? রাঁধুনি কি নাম জানেন? আমার নাম শান্তনা বিশ্বাস, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। নদিয়া থেকে কুহিলি দেবনাথ, এভিএন নিউজ বাংলা।